الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت اچھاواز پرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কুতায়াস নবীজির উম্মত চলে আসো মসজিদে কুতায়াস নবীজির উম্মত
চলে আসো মসজিদে সুপারিশ কো রিদেন নবীর কঠিন হাশর ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الآخر رد باجون مصلين كرام مربي بابارا بريو جبوك غيرا মাসুম সোনামানিকেরা রেডিও সামনে নিয়ে উপবিষ্ট আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লা দয়া করে মেহরবানি করে আমাদেরকে পবিত্র জুমাবারে তার হুকুম পালনের নিমিত্তে এই মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন আসুন সবাই জুরে সুরে নত স্বরে শিরে উচ্চ আওয়াজে একটিবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম
আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা এটা আমাদের ইমানি দায়িত্ব, দূরে বলুন কথা ঠিক কিনা। আমরা মুসলমান, আমাদের প্রথম দায়িত্বই হলো যে মাবুদ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মাবুদকে ধন্যবাদ জানানো। এই জন্য যেহেতু তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দূরে বলুন সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরে যাদের মর্যাদা বেশি তারা হচ্ছেন বনি আদম, মানে আদম সন্তানেরা, দূরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালা কদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। প্রশংসা আমাদের এই জন্য করা দরকার যেহেতু তিনি আমাদেরকে আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তিনি অতি মেহরবান, তিনি অতি দয়ালু। কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষ নফসি নফসি বলে চিৎকার করবে, নবীরা পর্যন্ত আফসুস করতে থাকবে, সেদিন একমাত্র একজন নবী তিনি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবেন, দূরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাকের প্রশংসা করা দরকার, তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত যদি আমরা গণনা করি, যদি এই নিয়ামতের কথা আমরা লিখতে থাকি, লিখতে গিয়ে তামাম পৃথিবীর সাগরের পানিকে যদি কালি বানানো হয় আর গাছপালা দিয়ে যদি কলম বানানো হয়, আল্লাহ পাকের প্রশংসা লিখতে লিখতে কালি কলম ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না। এজন্য আল্লাহ পাক অপেক্ষা করেন যে দেখি আমার বান্দা অন্তত একটি ওয়ার্ড আলহামদুলিল্লাহ বলে কিনা। সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলায় লাভ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা বান্দার আমল নামায় 70,000 নেকি লিখে দেন। বুখারি শরীফের হাদিস, আমার নবীজি বলেছেন আল্লাহ পাকের কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ এই দুইটা ওয়ার্ড একসাথে প্রনাউন্স করতে পারে, আল্লাহ পাক এই দুইটা শব্দের বিনিময়ে আসমান জমিনের খালি জায়গা তার জন্য নেকি দিয়া করে দেন। আল্লাহ পাক এই নেকি দিতে পারেন কি পারেন না? তামলা আনে বাইনা সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তো দামি শব্দ, পবিত্র কোরআন খুললেই শুরুতে আমরা আলহামদুলিল্লাহ শব্দ পাই। আলহামদুলিল্লাহ এত দামি শব্দ যে শব্দ আমাদের বাবা, আমার আপনার বাবা, সকলের বাবা আদম আলাইহিসসালামের জবানের প্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আত্মীয় রয়েছে, আল্লাহ পাক তার কুদরতে হাত দিয়ে আটখানা বেহেশত বানিয়েছেন। যারা একবার মহব্বতে উচ্চ আওয়াজে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে জান্নাতের দরজা গুলি খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা দরকার। আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, যদি তোমরা আমাকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, আমি তোমাদের নিয়ামত দিন দিন বাড়িয়ে দেব, দিন দিন বাড়িয়ে দেব। আর যদি মনে করেন যা পাইছি তাই যথেষ্ট, তাহলে আল্লাহ পাক আপনার নিয়ামত ছিনায় নিতে পারেন। এমন অনেক মানুষ আমরা দেখেছি জন্মের পরে দুইটা চোখ নিয়ে জন্মেছিল, সব কিছু দেখেছে, কিছুদিন পরে যে কোনো উপায়ে যে কোনো কারণে সে অন্ধ হয়ে গেছে, তুমি বলুন কথা ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করে ল্যাংরা হয়ে গেছে, এমন অনেক এক্সাম্পল আছে কিনা? আছে। সেজন্য সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছো এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও, কোনো দিন আমাদের নিয়ামত ছিনাইয়া নিও না। শোক মানুষের সবচেয়ে বড় নিয়ামত, এই শোকের জ্যোতি যদি বাড়াতে চান
একটা তরিকা বলবো, আপনারা কি শুনতে চান? চোখের জ্যোতি যদি বাড়াতে চান, মৃত্যু পর্যন্ত আপনি চোখে দেখবেন, চোখের জ্যোতি দূর হবে না, এমন একটা তদবির আপনাদেরকে বলছি, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে তিনবার বলুন, ফাকাশাফনা আনকাকে তো আকাফা বাসারুকাল ইয়াউমা হাদিদ, এই আয়াত পরে চোখের মধ্যে যখন ফুঁক দিবেন, আমার নবীজি বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের জ্যোতি যাবে না। ফাকাশাফনা আঙ্কাকে তো আঁকা ফাবা সরকাল ইয়াও মাহাদিদ, ইনশাল্লাহ আমি লিখে দেব, এটা পড়বেন নামাজের পরে। আরেকটা হচ্ছে হাদিস শরীফ প্রমাণ করে, কেউ যদি নবীজির নাম শুনে দুরুদ পরে আর বলে কুররাতু আইনুম বিকা ইয়া রাসূলুল্লাহ, বলে চোখের মধ্যে ফুঁক দেয়, বলা হয়েছে তার চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না। আমি বলতে চাই এই নবী আমরা পেয়েছি দয়াল নবীজি, সেজন্য আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আমরা প্রশংসা করতে চাই কি চাই না, নবীজি পেয়েছি যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য দুনিয়ার জমিনে এসেছে। আজ নবী চিনে না মানুষ, নবীর সামনে বেয়াদবি করে। আমার আল্লাহ বলেন সাহাবীরা যখন নবীজির সামনে বসত, কিছু কিছু সাহাবীর আওয়াজ একটু বড় হয়ে যেত, সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, ও দুনিয়ার মানুষ আমার নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ কোনোদিন বড় করবা না। আওয়াজটা বড় হলে সাথে সাথে আল্লাহ পাক ওহী নাজিল করে দেন যে নবীর দরবারে নবীর সামনে এমন বেয়াদবি চলবে না। আর আজ নবীর সামনে মানুষ কত ধরনের বেয়াদবি করতেছে, জোরে বলুন কথা ঠিক কিনা। আমি বলতে চাই আমার নবী, এই নবীকে তো আমরা চিনি না, নবীকে চিনি 18,000 মাখলুকাত, জোরে বলুন কথা ঠিক কিনা। মানুষ নবীকে চিনতে ভুল করলেও বাকি যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আসমান জমিনের যা কিছু সৃষ্টি করেছেন, সবাই আমার নবী চিনে। আবু জেহেল সবচেয়ে বড় কাফের ছিল, একদিন আমার নবী ছুটো ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতেছেন, আবু জেহেল তার ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন তার ভাতিজা মোহাম্মদ ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করছেন, ডাক দিয়ে বলেন ভাতিজা আসো আমার ঘোড়ার পিঠে, আমার পিছনে উঠো, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার পিছনে উঠে যাও। আবু জেহেল তো তখন জানতো না উনি নবী, সেজন্য আদর করে মহব্বত করে তার পিছনে আমার নবীকে বসায়া দিল, জোরে বলুন সুবহানাল্লাহ, সাথে সাথে ঘোড়াটা পড়ে গেল, বসে গেল আর হাঁটতে পারে না। আবু জেহেল তার হাতের কঞ্চি দিয়া বেদম প্রহার শুরু করলো, ঘোড়াকে মারতে লাগলো। গুরা মাওলাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার জবান খুলে দাও, আমি আবু জেহেলকে দুইটা কথা বলবো। আমার আল্লাহ পাক গুরার জবান খুলে দিলেন, ডাক দিয়ে বলে আবু জেহেল তুমি যদি আমাকে মারো, মারতে মারতে যদি দুনিয়া থেকে আমাকে বিদায় করে দাও, তবু সুল পরিমাণ সামনে যাব না, তবে একটা শর্ত, যদি তোমার বাতিজা মোহাম্মদকে তোমার পিছন থেকে সামনে বসায়া দাও, তাহলে আমি গুরু আগের মতো দৌড়তে থাকব। কারণ একজন কাফের পিছনে নবীজি বসতে পারেন না, গুরু আমার নবীজি চিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তো 1400 বছর আগের নবী নন, আমার নবীজি বলেন কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিসসালামের কোনো অস্তিত্ব ছিল না, তখনও নবী। এই নবী আমরা পেয়েছি, নবী আমাদের ডিরেকশনের জন্য একটা সিটি নিয়ে আসলেন, এই সিটির নাম হচ্ছে কোরআন শরীফ। সবাই বলুন কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, চারটা শরীফের কথা বললাম, এগুলির সাথে যারা সম্পর্ক রাখবে তিনিও হয়ে যাবেন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখুন, হাদিসের সাথে, মক্কার সাথে, মদিনার সাথে। মক্কা দেখলে মায়া লাগে কিনা,
সবার মন থেকে বলুন মক্কা মদিনা দেখলে মায়া লাগে কি না যদি মনে করেন মক্কার সিনারি দেখলে মায়া লাগে মনে করবেন আপনি ইমানদার সুরে বলুন সুবহানাল্লাহ আর যদি যদি চিত্র জগতের কোন নায়ক নায়িকার সিনারি দেখলে মায়া লাগে মনে করবেন আপনার ইমান দুর্বল হয়ে গেছে কারণ একজন মুসলমানের সম্পর্ক থাকবে মক্কার সাথে মদিনার সাথে কোরআনের সাথে হাদিসের সাথে আমার নবীজির রোজার সাথে গরের মধ্যে বাজে সিনারি ফেলে দিবেন রাখবেন মসজিদের সিনারি মক্কার সিনারি মদিনার সিনারি কোরআনের সিনারি হাদিসের সিনারি যেই গরে মক্কা মদিনার সিনারি থাকবে সেই গরে ইবলিস শয়তান কোনোদিন ঢুকতে পারে না আজ এই দেশের প্রতিটা গড়ে গড়ে অনেকটা গড়ে ম্যাক্সিমাম গড়ে আমি দেখতে পাই মূর্তির সিনারি জুড়ে বলুন নাউজুবিল্লাহ যেই গড়ে মূর্তির ছবি থাকবে সেই গড়ে হাদিস প্রমাণ করে কোনোদিন রহমতের ফেরেস্তা ঢুকে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আমি বলতে চাই আমার নবীজি কোরআন নিয়ে এসেছেন এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তারা শরীফ হয়ে যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ কোরআন নিয়ে এসেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত কোরআনের মধ্যে সার মর্ম হচ্ছে কোরআনের মূল মেসেজ কোরআনের মূল নিউজটা কোনটা এটা আমাদের জানতে হবে কোরআন আমাদের কাছ থেকে কি চায় আমাদের কাছ থেকে কোরআনের মূল মেসেজটা কি হোয়াট ইজ দ্য রিয়েল মেসেজ অফ দ্য হোলি কোরআন কোরআনের মূল মেসেজ এই প্রশ্ন যদি আমরা করি সাথে সাথে কোরআন জবাব দেয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআনের মূল মেসেজ আমার আল্লাহ বলেন হে মানুষেরা ও দুনিয়ার সমস্ত মানুষ তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের আগে যারা ছিলেন তাদেরকেও ওই আল্লাহই সৃষ্টি করেছেন যদি আমরা আল্লাহর ইবাদত করি আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন তাতেই তোমরা মুত্তাকি হয়ে যাবে মুত্তাকির পরিচয় আমি আরো অনেকবার বলেছি আমি বলতে চাই কোরআনের মূল মেসেজ বললাম অনেকে কোরআন পড়ে কিন্তু সঠিকভাবে পড়তে পারেন না মদ মাখরাজ সিফত গুন্না সব ঠিক করে কোরআন পড়তে হয় আমাদের অনেকে কোরআন পড়া জানেন না এগুলো জানার জন্য আলিমের কাছে যেতে হবে গড়ে বসে কোরআন সহি করা যায় না জোরে বলুন কথা ঠিক কিনা গড়ে বসে কি কোরআন সহি করা যায় আমাদের অনেকেই আছে সঠিকভাবে আলহামদুলিল্লাহ সুরাও বলতে পারবেন না আমাদের সমাজে অনেক আছে কোরআন তো আর ইংরেজির মতো না যে কয়েকদিন বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করবেন আর ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশের মতো আরবিটা শিখে ফেলবেন কয়েকদিন আইএলস কোর্স করবেন ইসল করবেন ইংলিশ শিখে ফেলবেন কিন্তু কোরআন তো এইরকম না জোরে বলেন কথা ঠিক কিনা কোরআনে একজন কারি সাহেব মধ্যে মত্তসিলকে তিনালিফ বলবেন আরেকজন কারি সাহেব এই মধ্যে মত্তসিলকে পাঁচালিফ ছয়ালিফ বলবেন না এই সমস্ত স্ট্রাকচার রুলস রেজুলেশন কোরআনকে সঠিকভাবে তেলাওয়াতের নিয়ম পদ্ধতি একমাত্র আল্লাহ পাক দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেউ এটা চেঞ্জ করতে পারবে না কেউ কোনোদিন বলবে না যে আমরা তো ইলাফে কোরাইশিনের মধ্যে বলি আল্লাযি আতআমাহুম মিন জু কেউ যদি বলে এখানে বলো আল্লাযিনা আতআমাহুম নুটা বাড়ায় বলে তাহলে কি আপনারা এটা মেনে নেবেন শুধুমাত্র নু অক্ষরটা আদ করার কারণে আপনার এই আয়াতটা শিরক হয়ে গেল জোরে বলুন নাউযুবিল্লাহ আল্লাযি আতআমাহুম মিন জু মানে এক আল্লাহ যিনি আমাদেরকে খোদায় খাওয়ান আর যদি আল্লাযিনা বলি তাহলে বলা হয় অনেক আল্লাহ যিনি আমাদেরকে খোদায় খাওয়ান জোরে বলুন নাউযুবিল্লাহ শিরক হয়ে যায় সামান্য একটু ডিফারেন্স হওয়ার কারণে একটা অক্ষর আদ করার কারণে এবার দেখুন সাউন্ডে যদি ডিফারেন্স হয় যেমন কুল হুয়াল্লাহু আহাদ এটা যদি আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ তাহলে কত ব্যবধান